शेष लग्ने पंचायत निर्वाचन प्रचार हाते आर मात्र कयेक घंटा समय बिकेल 5:30 पंचायत निर्वाचन शेष प्रचार एवं शेष बेलार प्रचारे एकटुओ खामति राखते चाहछे ना कोनो राजनैतिक दल एकेबारे बला जाय शेष लग्नेर प्रचारे कोमर बेधे मैदाने नेमे पड़ेछे समस्त राजनैतिक दल। जलपाइगुड़ीर छविटा ठीक कि आमरा जानबो आमादेर संगे सरासरि रयेछे आमादेर प्रतिनिधि सुप्रिय बसाक। सुप्रिय काउंटडाउन इतिमध्येई किन्तु स्टार्ट हये गियेछे हाते आर मात्र कयेक घंटा समय एवं तारपरेई किन्तु 5:30 निर्वाचनी प्रचार কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়েছে এবং তারা কিন্তু কোমর বেঁধে প্রচারে নেমেছেন। জলপাই এই মুহূর্তে আমরা রয়েছি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি চুরাপানি এলাকাতে এবং সেখানে পঞ্চায়েত সমিতির 8 নম্বর আসন যেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন দিনেশ মজুমদার এবং পঞ্চায়েত সমিতি ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির 25 নম্বর আসনের প্রার্থী রবীন্দ্র মণ্ডল, তারা কিন্তু এই গত কয়েকদিন থেকে মিটিং মিছিলের মাধ্যমে যেভাবে ভোট চেয়েছিলেন তারপরেও কিন্তু আজকে সোনাতলাহাট জুড়াপানি এলাকায় বাজারে কিন্তু তারা ভোট ভিক্ষা করছেন করজোরে এবং সেখানে স্থানীয় মানুষদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সেই উন্নয়নের তারাকে তুলে ধরে কিন্তু তারা ভোট ভিক্ষা করছেন এবং বিন্দু মাত্র খামতি তারা রাখছেন না প্রচারের ক্ষেত্রে। এবং আর যেহেতু মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা সে কারণে কিন্তু তারা যেভাবে প্রচার চালাচ্ছেন তাতে কোন রকম খামতি রাখবেন না এমনটাই কিন্তু তারা দাবি করছেন। আমরা কথা বলবো জেলা পরিষদের 8 নম্বর আসনের প্রার্থী দিনেশ মজুমদারের সঙ্গে, ঠিক তিনি কি বলতে চাইছেন, কিভাবে প্রচার চালাচ্ছেন, কিভাবে সময় দিচ্ছে দিনেশ। আমরা প্রতিনিয়তই আমাদের মিছিল মিটিং পাশাপাশি আমরা জনসংযোগ করছি, মানুষের বাড়িতে যাচ্ছি। মানুষের আজকে সোনাতলা বাজারে অনেক দোকানদার আছে, তাদের কাছে আমরা আজকে ভোটের জন্য যাচ্ছি। আমরা বিশেষ করে তুলে ধরছি মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, সেই উন্নয়নের রূপশ্রী শিক্ষাশ্রী মানে কন্যাশ্রী এবং আমাদের যে খাদ্যসাথী কৃষক বন্ধু, এই যে এই সমস্ত যে উন্নয়ন যেগুলো মানুষ পাচ্ছে সেগুলোই আমরা মানুষের কাছে তুলে ধরছি। আর কি কি প্রোগ্রাম রয়েছে আজকে শেষ মুহূর্তে? আজকে আমার জেলা পরিষদের 3টা অঞ্চলে 7টার মতো মিছিল আছে আর 5টা পথসভা আছে। ম্যাডাম 5টার মধ্যে আমরা শেষ করবো। কি বলছে মানুষ, কিরকম সাড়া পাচ্ছে? মানুষ খুব আনন্দিত, শতশত মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন প্রত্যেক বাড়িতে গেছে, বিশেষ করে মহিলারা তারা ভোট দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরো আগে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে আশীর্বাদ করছে এবং আমরা আমাদেরকে দোহা তুলে বলছে যে তোমরা জিতবা, তোমাদেরকে আমরা ভোট দিব। পঞ্চায়েত সমিতির আসনের প্রার্থী রবীন্দ্র মণ্ডল কি বলছেন, কিভাবে প্রচার চালাচ্ছেন? আমরা বাড়ি বাড়ি মানুষের কাছে মানুষের পা ধরে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন আপনাদের কাছে পৌঁছচ্ছে সেই উন্নয়নকে আরো বেশি যেন মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ঠিক এই মুহূর্তে কথা বললাম আমরা জলপাইগুড়ির ধূপগুড়িতে তৃণমূল প্রার্থীদের সঙ্গে এবং এই তারা যেভাবে প্রচার চালাচ্ছেন তাতে কিন্তু খামতি রাখছেন না, তাদের কথাতেই সেটা স্পষ্ট। একেবারে ধন্যবাদ সুপ্রিয়। শেষ লগ্নের প্রচার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, বিকেল 5:30 পর্যন্ত প্রচার চলবে।